Assalamu alaikum. Welcome back after the break in conversation with Sheikh Khidr Hussain, who is the respected Imam and Khatib of Masjid Aisha based in Tottenham, London. Amra Britite Jabar age ekjon caller phone korechen ebong tar second proshno chilo tarawi somporke uni jante chiyechen 8 rakat ba 20 rakat ebong tar additional arektu question ba concern chilo inshallah amra alochona korbo ei segment e ektu detail e ebong pashapashi apnaderke reminder dite jacchi RFC line somporke it's open if you have any donation if you'd like to donate whether it's zat sadaqa zakah whatever donation you want to make please feel free to the best of your ability donation line and number ti hocche 0208 523 1666. Keep those calls coming through, inshallah. We'll be taking again more calls. And if you are in the line, please stay on the line and we'll be taking up more calls in a few moments, inshallah. Now, Sheikh, the Tarawih, 8 rakat ba 10 rakat. Actually, you have a confusion that put many shops in Ramadan, actually, kintu amader ei Ramadan essential kintu completely hoy na ei prashno chhara. The concerns thake ki 8 rakat porbo ba 20 rakat porbo ba onno kono rakat ette kom pora jay ba ette beshi pora jay kina. Ektu clarify jodi koren. প্রথমে যে কথাটা বলবো যে তারাউইহ এর সংখ্যাটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে 20 রাকাত তারাউইটা পড়াই ভালো কারণ এগুলা হাদিস দ্বারা প্রমাণিত যেটা আমরা আগেই বলে আসছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই উনি এটাকে প্রচলিত করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মানে উনাকে ইমাম মুআয়্যন করেই 20 রাকাত শুরু হয়েছে এর পরেই ফি কুল্লি আমসারিন ও ফি কুল্লি আসারিন উলামায়ে কেরামে যেটা বলতেছেন যে প্রত্যেকটা শহরেই প্রত্যেকটা যুগেই এই রকম 20 রাকাত পরে আসছেন অতএব এটাই হাদা হুয়া কাউলু আকসারিল উলামা এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের মত যে 20 রাকাতটা পড়া কেউ যদি 20 রাকাতের কমও পড়ে এতে কোনো বাধা নাই কেউ যদি 8 রাকাতও পড়তে চায় পড়তে পারে উনাকে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না উনাকে কেউ চাপ দিয়ে যে 20 রাকাত পড়তে হবে 20 রাকাত না পড়লে তুমি জাহান্নামে চলে যাবে এই রকম কথাবার্তা ঠিক না রোজাই হবে না রোজাই হবে না এরকম এগুলো হচ্ছে বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই একটা রিওয়ায়েতে আসছে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে যে 60 রাকাত পর্যন্ত 60 দিন পর্যন্ত পড়েছেন 3 দিন পর্যন্ত পড়েছেন এরপরে তো ঘর থেকে বাইর হন নাই তখন সাহাবায়ে কেরাম কিন্তু উৎসাহিত ছিলেন যে উনি আসবেন ঘর থেকে উনার হুজুর থেকে পড়বেন কিন্তু আল্লাহ রাসূল ঘর থেকে বাইর হন না এবং আসার পরে বললেন ফজরের পরে যে আমি তো বাইর হই না এই কারণে যে আমি ভাবছিলাম যদি আবারও আসি আল্লাহ রব্বুল ইজ্জত হয়তো আয়াত একটা নাজিল করে তোমাদের জন্য এটাকে ফরজ করে দিবেন এই কথা থেকে আমরা বুঝতে পারি এই নামাজটা কিন্তু বাধ্যতামূলক না এর মানি না আমরা নামাজটাকে হানত করতেছি নামাজটা পড়া রমাদান মাস আসছে আপনি কিয়ামের মাস মান কামা লাইলাতা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যে রমাদানে কিয়ামু রমাদান যেটা তারাবিহ পড়লো আল্লাহর সান্নিধ্যে হাসিলের উদ্দেশ্যে তার জন্য বিশাল সওয়াব রয়েছে অতএব আমরা 20 রাকাত পড়ব কেউ 8 রাকাত পড়তে চাইলে পড়তে পারেন এখানে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরা আমি মনে করি প্রয়োজন যেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে হাদিসটা রিওয়ায়াত হয়েছে বুখারী শরীফে আসছে এই হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর রাসূলের বিবি ওনার সাথে অনেক সময় কাটিয়েছেন ওনার আমলের ক্ষেত্রে ওনার ভালো জ্ঞান রয়েছে উনি বলতেছেন যে আল্লাহ রসুল রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন নাই 8 রাকাত তারাবি এবং 3 রাকাত উইতির এখানে একটা দলিল রয়েছে যেটা আমাদের আহলে হাদিসের ভাইরা যারা হাদিসটাকে ডাইরেক্টলি লফজি মানাটা নেন তারা 8 রাকাত পড়েন 8 রাকাত পড়াতে কোনো বাধা নেই 20 রাকাতও পড়তে পারেন 20 রাকাতের ক্ষেত্রে যেটা বললাম যে প্রচুর দলিল রয়েছে আপনি হানফি মজহবের কিতাব খুলেন মবসুদ মবসুদে আসে ওয়া ইনদানা 20 রাকা হাম্বলি মজহবের কিতাব খুলেন আল মুগনি এটাতেও পারবেন 20 রাকাত মালিকি মজহবে যেটাকে কৌলুর রাজেহ প্রাধান্য দেওয়া হয়েছে 37 রাকাত পর্যন্ত পড়তে পারেন তো এটা নিয়ে ইখতিলাফ আছে মূল কথা হচ্ছে এটাকে যে পড়তেই হবে না পড়লে গুণাগার হয়ে যাবেন এই কথাটি ঠিক না এবং এটাকে নিয়ে আমরা যেটা আমার ভাই প্রশ্ন করলেন এটাকে নিয়ে বারবারই যেটা হচ্ছে যে 20 রাকাত যারা পড়তেছে তারা 8 রাকাতকে কটুক্তি করে কথা বলতেছে এবং যারা 8 রাকাত পড়তেছে তারা 20 রাকাতকে যারা পড়তেছে তাদেরকে বেদাতি বলতেছে কটুক্তি কথা বলতেছে এটা ঠিক না এটা গ্রহণযোগ্য না এটা কিন্তু ছিল না সাহাবা ইকরামদের জীবনে এরপরে যারা আসছেন তো এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করেন এবং যদি আলিম হয়ে বাড়াবাড়ি করেন তাহলে এটা উনার ইলমের কতটুকু ইলিম আছে এটাই কিন্তু প্রশ্নবোধক
অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। আশা করছি প্রশ্নক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এবং আমাদেরকে দেখতে হবে, এটা ব্যক্তি যদি কেউ দোষ করে থাকে, এটা ইসলামের কিন্তু দোষ না, এটা কিন্তু টাইটেলের কোনো দোষ না, আলেম বা এরকম কোনো প্রফেশনাল টাইটেলের কিন্তু কোনো দোষ না। এটা ব্যক্তি হয়তো কোনো কিছু যদি বলে থাকে, ইফ হি অর শি শুডন্ট হ্যাভ সেড, তাহলে এটা ব্যক্তির দোষ ইনশাআল্লাহ। আমরা কিন্তু দুই পক্ষের কথা শুনিনি, আপনার কাছ থেকে আপনার কথা শুনেছি। ইনশাআল্লাহ শেখ উত্তর দিয়েছেন, আশা করছি আপনি আপনার ক্লারিফিকেশন পেয়েছেন। হোপফুলি ইফ ইউড লাইক টু ডোনেট, ইফ ইউ হ্যাপি উইথ দি আনসার, প্লিজ ফিল ফ্রি টু ওয়েট 523-1666। ইনশাআল্লাহ দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম, আমাদেরকে বলা হয়েছে কলটি ড্রপ হয়ে গেছে। ইনশাআল্লাহ প্লিজ ফিল ফ্রি টু কাম ব্যাক, অ্যান্ড ইফ ইউ হ্যাভ গট এনি কোয়েশ্চেন কল আস লাইভ অন আর স্টুডিও নাম্বার, ইটস 0208-523-4111। নাও শেখ, পরবর্তী কলারের কাছে যাবার আগে একটি জিনিস আমি জানতে চাচ্ছি, কারণ বিকজ ইটস দি লাস্ট সেগমেন্ট, আমরা তো কথা বলে আপনি বলেছেন, টাচ করেছেন ইবাদত সম্পর্কে। আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে এতিকাফের সময় অনেক ভাইরা কিন্তু নামাজ পড়ছেন, নাফল নামাজ, কিন্তু অন্যদিকে হয়তো মসজিদ, হয়তো সব মসজিদ কিন্তু এত বড় স্পেস থাকে না, অন্য জায়গায় কিন্তু জোরে কিন্তু তেলাওয়াত করছেন না। জোরে তেলাওয়াত করার কারণে যারা কিন্তু নফল নামাজ বা নামাজের ইবাদতের মধ্যে মানে যুক্ত আছেন, তাদের কিন্তু ডিস্টারবেন্স হচ্ছে, এবং মানে মাঝে মধ্যে দেখা যায় সাম সর্ট অফ আর্গুমেন্টস টেক্স প্লেস। হাউ উড ইউ অ্যাপ্রোচ দিস সিচুয়েশন? মসজিদের আদবটা কিন্তু আমাদের মেনটেন রাখতে হবে উভয় ক্ষেত্রে। আপনি ফরজ আদায় করতেছেন, নফল আদায় করতেছেন, ওয়াজিব আদায় করতেছেন, সুন্নত আদায় করতেছেন, আপনি মসজিদে প্রবেশ করার পরেই আপনার মসজিদের যে আইন কানুন রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন, এটাকে আপনি মানতেই হবে। এখানে একটি আমি অ্যাড করতে চাচ্ছি, এই যে আপনি একটি কথা বলেছেন রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা যখন কাজে যাই আমাদের পলিসি আছে, গাইডেন্স আছে, আমরা যখন স্কুলে কলেজে যাই আমাদের এখানে রুলস রেগুলেশন, কোন সময় যেতে হবে, কোন সময় বের হতে হবে, কোন সময় কী করতে হবে, কিন্তু গাইডলাইন আছে। কিন্তু আমরা যখনই এই ইসলামের যখনই কোনো জিনিস ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলি আসে, মসজিদে যাওয়া থেকে শুরু করা থেকে মানে শুরু করে বের হওয়া থেকে বের যখন হতে হয়, এই সময় কিন্তু আমরা দেখা যায় আমরা রুলস রেগুলেশন মানছি না। ফর এক্সাম্পল, এই রমাদান মাসে অনেক মসজিদে অনেক কমপ্লেন আসে পার্কিং ইস্যু নিয়ে। আমরা জানি কোন জায়গায় পার্কিং করতে হবে, কোন জায়গায় পার্কিং করব না, কোন জায়গায় পার্কিং করা নিষেধ, কিন্তু রমাদান মাসে স্পেশালি লেট নাইটে আমরা কিন্তু মানছি না। তো এই যে আপনি রুলস অ্যান্ড রেগুলেশন কথা বলছেন, আপনি দুনিয়াবি যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমরা কিন্তু সব সঠিকভাবে মানছি, কারণ আমরা জানি পেনাল্টি দিতে হবে। কিন্তু মসজিদের যে রুলস অ্যান্ড রেগুলেশন বলছেন, আমরা যদি এটা মানি না, অনেক সময় কিন্তু মসজিদের পারমিশন নিয়েও কিন্তু অনেক ইস্যু হয়। আপনারা যারা ইমাম আছেন আপনারা হয়তো আরও ভালো বলতে পারেন। তো এইটা যারা আমরা জানি না, এক কতটুকু ইম্পর্টেন্ট জানা, এবং এটাকে আমরা হয়তো ওরাও মানে অন্যদিকে এটাও একটা আর্গুমেন্ট থাকতে পারে, যারা মসজিদের দায়িত্বে আছেন তারা কিন্তু ক্লিয়ার গাইডেন্স দেন না, ফায়ার এক্সিট কোন দিকে বা মসজিদের আদবতে কী আছে, এটাও কিন্তু গাইডেন্স ঠিক মতো পাওয়া যায় না। হাউ উড ইউ রিফ্লেক্ট? দেখেন, আমরা মসজিদে যখন প্রবেশ করলাম আমরা দুরুদ পড়লাম, প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, যে হে আমার মালিক আপনি আমাকে রহমতের দরজাটা খুলে দেন। এই দোয়াটা বলেই তো আমরা মসজিদে প্রবেশ করলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে অধিকাংশ আমরা যখন মসজিদ থেকে বাইর হয়ে যাই কতটুকু রহমত নিয়ে আমরা বাইর হই, এটাই কিন্তু নিজের কাছে প্রশ্ন রাখতে হবে। এই রহমতটা কাকে দেওয়া হবে? যিনি মসজিদের আইন কানুন আদব কায়দা মেনটেন করে মসজিদে উনি ইবাদত করবেন, চলাফেরা করবেন, ওনার জন্য এই হুকুমটা। আপনি যেটা বললেন যে যারা এতেকাফে আছেন নিরবতা পালন করতে হবে, আপনি সেখানে গিয়েছেন আপনার নিজেকে সংশোধন করার জন্য, আপনি আল্লাহর লোকে সম্পর্ক ইয়ে করার জন্য, আপনি যেখানে গিয়ে অপরের সাথে অপরকে ডিস্টার্ব দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, এটা ঠিক না। উভয় কিন্তু নফল ইবাদতে মশগুল আছেন, আপনি আপনার একা একা ইবাদত করেন যাতে অন্য ডিস্টার্ব না হয়। আপনি অন্যকে রহম করলেন, আল্লাহ আপনাকে রহম করবেন, আপনি অন্যকে ডিস্টার্ব করলেন, এটা কিন্তু আপনার ইয়ে আপনার গুনার কাজ হয়ে যেতে পারে। আরেকটা কথা আপনি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা মসজিদের মিম্বর থেকে সব প্রত্যেকেই সপ্তাহ বলতে হয় যে দেখেন রমজান মাস আসছে, আমাদেরকে ডিসিপ্লিন শেখানোর জন্য আমরা কিন্তু আসছি থেরাপিতে নমাজ পড়ার জন্য, নমাজটা কিন্তু আমাদেরকে সংশোধনের জন্য আসছে, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল পাপাচার থেকে আমাদেরকে দূর করার জন্য। আমি মসজিদে আসলাম, গাড়িটা মসজিদের এন্ট্রেন্সে রেখে দিয়ে দিলাম, এরপরে আমাদের নেইবার প্রতিবেশী যারা আছে তাদের ঘরের সামনে রেখে দিলাম, আর আমি সেদিন ব্লক করে ফেললাম ডিসেবল ব্লে, যেটা ডাবল ইয়েলো যেটা হচ্ছে, এখানে তো পার্কিং নিষেধ, ডাবল ইয়েলো প্লাস ডিসেবল ব্লে যদি থাকে মসজিদের, ফর এক্সাম্পল মসজিদে অনেক অনেক মসজিদে দেখেছি ডিসেবল ব্লে আছে, কিন্তু এখানে ডিসেবল ব্লে ছাড়া কিন্তু অন্য মানুষরা, সুস্থ মানুষরা কিন্তু গাড়ি রাখছেন, আর আপনি অন্যকে কষ্ট দিচ্ছেন। আল্লাহর হাবিব দেখেন হাদিসে কি বলতেছেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি, যে অপরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর আল্লাহর রাসূলকে যে কষ্ট দিল আল্লাহকে কষ্ট দিল। এই জিনিসগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। মসজিদে আসছি, দূর থেকে আসতেছি, গাড়ি নিয়ে আসবো,
দেখি পার্কিংটা একটু দূরে পাই কিনা, থোড়া হেঁটে আসি, মসজিদের পাশে আমি থাকি, আমি কিন্তু হেঁটে আওয়া আমার জন্য উত্তম সওয়াবের কাজ। কিন্তু মসজিদে এসে গাড়ি নিয়ে ব্লক করে অনেক সময় দেখা যায় যে পার্কিং পাচ্ছি না, এশার নামাজটা মিস হয়ে যাচ্ছে, তখন আমি তারাউইকে প্রাধান্য পড়তেছি। আপনি এশাটা মিস করে ফেললেন আপনার গাড়ির জন্য, আপনি পার্কিং পাচ্ছেন না, হেঁটে আসেন রে ভাই, তাহলে আপনি জায়গা পাই পেলেন, অন্যকে ডিস্টার্ব দিলেন বা আমরা তো জানি এশার জামাত কখন শুরু হয়, ঘর থেকে 15 মিনিট 10 মিনিট আগে বের হলে কি অসুবিধা? প্ল্যানিং করলেই তো, আমাদের যদি সঠিক প্ল্যান থাকে তাহলে তো এটাই তো হয়ে যাচ্ছে, ঠিক না? তো অনেকগুলো রয়েছে যেটা বলছেন আপনি জনাব। দেখেন, আপনি মসজিদে প্রবেশ করলেন, শুধু গাড়ি না, আমরা যেটা মসজিদে দেখি, আমাদের এখানে মসজিদে সব মসজিদেই জুতা রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, একটা ইমার্জেন্সি যদি হয় যে আপনারা নামাজ পড়তেছেন, আমরা নামাজ পড়তেছি, যে হঠাৎ করে একটা ফায়ার কিচেনে হতে পারে কি মসজিদের ভিতরে, তখন লোকজন যখন তাড়াহুড়া করে বাইর হবে, আপনি যে জুতা রাখলেন হয়তো উনি জুতাতে হয়ে উনি মাটিতে পড়ে যেতে পারেন, এই তো হতে পারে। শেলফ রাখা হয়েছে, আপনি শেলফের জুতা রাখলেন না, দেখা যায় অধিকাংশ মসজিদেই জুতাগুলো মাটিতে রেখে বাইরে উনি যিনি নামাজ পড়ে বাইর হচ্ছেন উনি উনার নিজের জুতাটা পাইতেছেন না যে কোথায় রেখেছেন। আরে ভাই, আপনি যদি শেলফে রাখতেন, আমরা যদি নিয়ন্ত্রণ করে থর্তি ভালোভাবে এগুলাকে ইয়ে করতাম, তাহলে আমাদের উপর এই বিপদটা আসে না। থ্যাংক ইউ ফর ক্লারিফাইং দ্যাট। আর আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি এখানে, যেহেতু আপনি বলেছেন অনেক সময় এটাও আছে, দিস ইজ দি আদার সাইড অফ দি ডিসকাশন, যে মসজিদে যখন আসছেন সব আদব কায়দা কিন্তু মানছেন, রুলস রেগুলেশন বা সব কিছু মানছেন, এবং সবার সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো, কিন্তু ঠিক যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন তখন বললেন এখন তো আর আমার ইবাদতের সময় শেষ, এখন আবার ফিরে গেলেন সেই ওনার ব্যাক টু হিজ ওন টার্মস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পারহ্যাপস হিজ ওন বিহেভিয়ার। মানে মসজিদে কিন্তু বিহেভিয়ার পারফেক্ট, বা যেই মসজিদ থেকে বের হলেন কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। তো উনি এখন এরকমও শোনা যায় যে এটা তো মসজিদ আল্লাহর ঘরে গেছে, তো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু বি ডিসিপ্লিন, এখন তো আমি বাইরে চলে আসছি। হাউ উইড ইউ রিফিউ দিস? মানে প্রশ্ন আসতে পারে যে দেখেন, আমি মসজিদে গেলাম কিন্তু মসজিদে প্রবেশ করার পর মাশাআল্লাহ আমার তাহজিব তামাদ্দুন চলাফেরা উঠা বসা মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু মসজিদ থেকে এক্সিট হয়ে সেই আমি পাপাচার মিথ্যা খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। এখানে প্রশ্ন আসতে পারে যে আমি কিন্তু নামাজের উদ্দেশ্যটা বুঝি নাই, এবাদতের উদ্দেশ্য বুঝি নাই, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাতে মানুষের নামাজে মানুষকে পাপাচার এবং অশ্লীল কাজ খারাপ কাজ থেকে নিয়ে আসে। কিন্তু আপনি ঠিক নামাজ পড়েছেন কিন্তু আপনি তো পাপাচার এগুলো আপনি দূর করতে পারলেন নাই, তো আসলে প্রশ্ন আসতে পারে যে আপনি কি সঠিক নামাজের উদ্দেশ্যটা বুঝতে পারতেছেন, কিসের জন্য নামাজ পড়েন? আপনি যদি নামাজ পড়ে আপনার আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন আসলো না, তাহলে নামাজ কবুল হচ্ছে কি না, এটাই তো আসলে প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আশা করছি কলার আপনি আপনারা ডিসকাশন শুনে ইনশাআল্লাহ উপকৃত হয়েছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ডোনেশন লাম্বারে কল করতে পারেন, ইটস 0208523441। পাশাপাশি রিমাইন্ডার দিতে চাচ্ছি, যারা ডোনেশন করতে চাচ্ছেন আরএফসিতে, ডোনেশন হটলাইনটি খোলা আছে এবং আমাদের অ্যাডভাইজারও বসে আছেন আপনাদের ডোনেশন নেওয়ার জন্য, বা কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। আপনাদের রেফারেন্সের জন্য বলছি ডোনেশন হটলাইন নম্বরটি হচ্ছে 0208523146। পাশাপাশি আপনারা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দি আরএফসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোর্ট কোড অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। আপনারা যদি ডিটেল নিয়ে রাখতে চান, সেভ করতে চান, সো দ্যাট ইউ ক্যান ডিপোজিট এগেন ডাইরেক্টলি টু দ্য ব্যাঙ্ক, আপনারা এটাও করতে পারেন। প্লিজ ডু কিপ দোজ কল কামিং থ্রু ইনশাআল্লাহ, উইল বি ডিসকাসিং দিস মোর ইন ডিটেল, অ্যান্ড পারহ্যাপস ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনারা যে নিয়তেই আপনারা দিচ্ছেন আল্লাহ যেন আপনার নিয়তগুলোকে কবুল করেন এবং রিওয়ার্ড ইউ ইন দিস লাইফ অ্যান্ড দি হেয়ার আফটার। দেখি আমাদের লাইনে কে আছেন এখন। সালামু আলাইকুম। আমি তো কোনো কাম কাজ করলাম না, কইবানি হুজুরে। আর একটা কোয়েশ্চেন হইলো গিয়া, আমরা যদি কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের মাঝে সেজদা আয়, সেজদা খোলা, এই সময় মানে খিলা সেজদাটা করুন আপনি এক গড়ে যখন আছেন বোন, আপনার স্বামীর সাথে আপনি বসবাস করতেছেন, দাম্পত্য জীবন, আপনি দাম্পত্য জীবনে আছেন, আপনার স্বামী আপনার এই জাকাতের পয়সাটা ওনাকে আপনার পক্ষ থেকে দেওয়াটা উত্তম, তবে আপনার যদি আর্থিক অবস্থা থাকে তাহলে আপনি নিজেই দিতে হবে। উনি বলেছেন উনি কাজ করেন না। হ্যাঁ, আপনার সোনাটা কিন্তু আপনার। যদি এমন হয় যে আপনার কোনো কাজ নেই, আপনার কোনো আয় নেই,
আপনি আপনার স্বামীর উপর ডিপেন্ডেন্ট, যে উনার আয়ের উপর আপনি নির্ভরশীল, এমতো অবস্থায় আপনার স্বামীকেই আপনার সোনার উপর জাকাত দিতে হবে, যদি আপনাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, এবং ওনাকে দিতে হবে। আমরা ওনাকে বলবো উদ্দেশ্য করে যে ভাই, এটা কিন্তু বিশাল দায়িত্ব আপনার উপরে, এই দাম্পত্য সঠিক হয়ে থাকে যে ওনার একটা অ্যামাউন্ট সোনা আছে যেটা উনি জাকাত দেওয়ার উপযুক্ত, আপনি ওনার পক্ষ থেকে দিতেই হবে ইনশাআল্লাহ, না দিলে তো আপনি গুনাগার হবেন, এমতো অবস্থায় আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এটা নিয়ে যেন আমাদের সম্পর্ক, যেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে দেখেন আপনি এই যে একটা বিশাল ফরজ কাজ, এটা কিন্তু নফল না, এটা কিন্তু সুন্নত না, এটা কিন্তু ফরজ, বাধ্যতামূলক আপনাকে করতে হচ্ছে। এটা না করার কারণেই আপনার পারিবারিক দাম্পত্য জীবনে অনেক সময় সমস্যা দেখা যায়, যে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় যে বিবাদ সৃষ্টি হয়ে যেতে পারে। এবং দিনের ক্ষেত্রেই দেখেন আপনি একজন স্বামী হয়ে এই কাজটা কিন্তু আপনার জন্য করাটা কথা ছিল, আপনার ওয়াইফ তো আপনাকে রিমাইন্ডার দেওয়ার কথা ছিল না, আপনি তো স্বামী হিসাবে আপনাকে একটা দায়িত্ব নেওয়ার কথা ছিল, এবং আপনি প্রবল বেগে কিন্তু এই কাজটা আঞ্জাম দেওয়ার কথা ছিল। অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, যদি উনি কোনো বেনিফিট পেয়ে থাকেন, পেনশন বা এনি আদার বেনিফিট পেয়ে থাকেন, তারপরেও কি ওনার জন্য সেম হুকুম? তো বোন, আপনি যদি কোনো বেনিফিট পেয়ে থাকেন, আপনার কিছু পার্সোনাল বেনিফিট যেটা ওয়েলফেয়ার স্টেটে থাকার কারণে আপনাকে দেওয়া হয়, তাহলে যদি স্বামী দেন না, তাহলে আপনি ওখান থেকেই আপনার জাকাতের পয়সাটা দিয়ে দিবেন, এটাই উত্তম, যাতে করে আপনার উপর এই চাপটা পড়ে না আসে যে আপনি জাকাতটা দিলেন না, আপনার মনের মধ্যে একটু ইয়ে থাকতে পারে যে আমার কাছে শোনা আছে আমি তো জাকাত দিতে পারলাম না। আপনি দেওয়ার পরে মনের মধ্যে একটা ইতমিনান তসল্লি পাবেন যদি আপনার আর্থিক অবস্থা থাকে, আর না হইলে আপনার স্বামীর সাথে বসেই কথা বলেন ইনশাআল্লাহ যে আপনাকে দিতেই হচ্ছে আমার জাকাতের। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন হচ্ছে, সাজদাটা কিরকম করবেন? কোরআনের আয়াতে যখন সাজদার আয়াত আসে, সাজদা তো তিলাওয়া, যেটা যে কোরআন শরীফে 14 জায়গাতে সাজদা আসছে এবং শাফি মজহাবে হচ্ছে 15টা, তো এটা নিয়ে ইখতিলাফ রয়েছে কোথায় কোথায় সাজদা আছে। যদি সাজদার আয়াতে আপনি আসেন, কীরকম সাজদা দিবেন? আপনি বসা অবস্থায় যদি থাকেন তখন আপনি দুইটা সাজদা দিয়ে দিবেন নমাজের মতো, এটাই হচ্ছে উলামায়ে কেরামের মত। এবং সেজদাতে যাওয়ার পরেই আপনি সুবহান রব্বিল আ'লা, যেরকম আপনি নমাজে পড়েন, একবার বলাটা ওয়াজিব আর তিনবার বলাটা সুন্নত, আপনি এইরকম বসেই আপনি দুইটা সাজদা দিয়ে দেন ইনশাআল্লাহ, আপনার হয়ে যাবে। এতে কোনো সালামও পিরাতে হবে না, আল্লাহু আকবার বলতে হবে না, আপনি সাজদাতে গিয়েই সুবহান রব্বিল আ'লা তিনবার বলে ফেলেন, দুইটা সাজদা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনার সাজদাতুত তিলাওয়া যেটা কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করার পরে সাজদা দিতে হয়, আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদম নাই, ফিরিয়ে এলো, একদম শেষের পর্যায়ে আমরা চলে এলাম। অসংখ্য ধন্যবাদ আপনি সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং টু এনলাইটেন আস অ্যাজ ওয়েল, এন্ড ইনশাআল্লাহ হপফুলি এগেইন উই সি ইউ নেক্সট উইক। আপনাকে অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই, জাকাল্লাহ খের। উইথ দিস মাই ডিয়ার ভিউয়ার্স, উই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন অফ আওয়ার টুডেজ প্রোগ্রাম। আমরা বিভিন্ন ধরনের ইবাদত সম্পর্কে শুনেছি, এতেকাফ সম্পর্কে শুনেছি, আমরা কীভাবে মেক শিওর করতে হবে যে আমাদের নেইবাররা যারা আছেন বা আমাদের মসজিদের সাথে আমরা এতেকাফ করবো, কী কন্ডাক্ট আছে, কী বিহেভিয়ার আছে, কীভাবে উই হ্যাভ টু লুক আফটার ইচ আদার, এইসব আমরা বিষয়ে আলোচনা করেছি। পাশাপাশি আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু তার মধ্যে থেকে একটি জিনিস আমি বাছাই করে নিতে চাচ্ছি আজকের সামারাইজ এই প্রোগ্রামের জন্য, যে আমাদের হয়তো ডিফারেন্স থাকতেই পারে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে গ্যাপ থাকতেই পারে, আমরা চেষ্টা করব যে এই ডিফারেন্সটাকে কোনো অবস্থায় যেন আমরা ডিভিশনে যেন না নিয়ে যাই। পাশাপাশি আমাদের যদি কোনো ধরনের অভাব থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ে, আমরা ওয়ান টু ওয়ান একজন কোয়ালিফাইড আলেম বা স্কলার কাছে বসে আমরা সঠিক জ্ঞানটা যেন নেই, এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো রিজন থাকবে না। উই লিভ ইন আ 21st সেঞ্চুরি ইন আ কান্ট্রি ওয়ে উই হ্যাভ অ্যাক্সেস টু অল দি টেকনোলজি, অল দি ডেটা অ্যান্ড অল দি ইনফরমেশন, সব কিছু অ্যাভেলেবল আছে। সো প্লিজ লেট আস অল এনহান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, এডুকেট আওয়ার সেলফ, লার্ন আওয়ার সেলফ, রাদার দ্যান গেটিং ইন টু এনি কনফ্লিক্ট অর রাদার দ্যান গেটিং ইন টু এনি কাইন্ড of fights or quarrels and so on. আমরা এই বিষয়ে একটু খেয়াল রাখবো, এবং পাশাপাশি আমরা এটাও খেয়াল রাখবো যে আমাদের যদি কোনো কনসার্ন যদি থাকে, উই শুড অলওয়েজ গো টু দি রাইট চ্যানেল টু আস্ক দি রাইট কোয়েশ্চেন অ্যান্ড পারহ্যাপস লুক ফর দি রাইট আনসার। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ যাওয়ার আগে আরেকবার স্মরণ করে দিতে চাচ্ছি আমাদের ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, টিভি স্ক্রিন নিচে আপনারা কিন্তু ডিটেল দেখতে পাবেন। ফর ইয়ার রেফারেন্স ডোনেশন হটলাইন নাম্বারটি হচ্ছে 0285231666, এবং আপনারা যদি 26 পাউন্ড করে দেন তাহলে প্রত্যেকটি চ্যারিটি অ্যাপিল কিন্তু লাইফ চ্যারিটি অ্যাপিল 1 পাউন্ড করে পেয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা যদি 260 পাউন্ড করে যদি দেন তাহলে প্রত্যেকটি লাইফ চ্যারিটি অ্যাপিল 10 পাউন্ড করে
পাবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের বিগত দিনে যেভাবে ডোনেশন অব্যাহত রেখেছেন আপনারা রাখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সাথে সাথে থাকবেন এবং ডোনেশন হটলাইনে আমাদের কিন্তু এক্সপার্ট অ্যাডভাইজাররা বসে আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কীভাবে ডোনেশন দিতে হয় প্লিজ ফিল ফ্রি টু আস্ক দোজ কোয়েশ্চন আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাই মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক জাযাকাল্লাহু খাইরা শেখ